ক্লাস টুয়েলভ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। মনে রাখবে, এই প্রশ্ন এবং উত্তরটি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর আমি তোমাদের দেখাবো। দ্বিতীয় অধ্যায় বাঙালির চিত্রকলা, এই অধ্যায় থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্ন ঘুরেও আসতে পারে, চিত্রশিল্পী হিসাবে যামিনী রায়ের শিল্প প্রতিভার পরিচয় দাও। এটা হচ্ছে প্রশ্ন। এবার চলে আসো উত্তরটি তোমরা কীভাবে লিখবে। উত্তরটিতে প্রথমে তোমরা পয়েন্ট করবে, লিখবে ভূমিকা, এটা পয়েন্ট লিখবে। এই পয়েন্টের সময় লিখবে, মেধা আর নিজস্ব প্রতিভার উপর ভর করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন বাঙালি চিত্রশিল্পী যামিনী রায়। বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রাম্য পরিবেশে তিনি বেড়ে ওঠেন। জন্মসূত্রেই তিনি লাভ করেছিলেন চিত্রচর্চার উত্তরাধিকার। ভূমিকা পয়েন্ট হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে শিল্পী জীবনের সূচনা, লিখবে, স্কুলের পড়াশোনার পাঠ শেষ করে 1903 খ্রিস্টাব্দে তিনি কলকাতার আর্ট কলেজে ভর্তি হন। সেখানে তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় একাডেমির রীতির চিত্রাঙ্কন শিক্ষা সমাপ্ত করেন। বাস, এই পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে স্বতন্ত্র রীতি, এটা পয়েন্ট। এই পয়েন্টের সময় লিখবে, ইউরোপীয় শিক্ষার তেল ও জল রঙে তার মন ওঠেনি। আবার ফরাসি ইমপ্রেসমেন্ট শিল্পীদের চিত্রশৈলীতে দীর্ঘ সময় মনোনিবেশ করতে পারেননি। দাঁড়িয়ে দেওয়ার পর তারপর লিখবে, নিজস্ব মৌলিকতা তিনি খুঁজে পেয়েছিলেন লৌকিক চিত্রকলার মধ্যে। বাস, এই পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে পটচিত্রের প্রতি আকর্ষণ, এটা পয়েন্ট করবে। আর এই পয়েন্টটা সম্পর্কে লিখবে, পটচিত্রের প্রতি আকর্ষণের কারণে তিনি মেদিনীপুর, বেলিয়াতর, কালীঘাট প্রভৃতি অঞ্চলে পট সংগ্রহ করেছিলেন। তারপর লিখবে, কালীঘাটেই তিনি পেয়েছিলেন নিজস্ব চিত্রের ভাষা। বাস, এই পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে বিষয়, এই বিষয় পয়েন্টটা সম্পর্কে লিখবে কি, তেল রঙের দক্ষ শিল্পী হয়েও জল রঙের প্রতি তার পক্ষপাত ছিল। তার চিত্রের বিষয় হিসাবে ধরা পড়েছে গ্রামীণ প্রকৃতির ধর্মীয় জগৎ। তারপর কমা দিবে, কমা দেওয়ার পর তারপর লিখবে আদিবাসী জীবন ও জীবিকা প্রভৃতি। তারপরে পয়েন্ট করবে বিখ্যাত শিল্পকর্ম, এই পয়েন্টটি সম্পর্কে তোমরা লিখবে, শিল্পীর তুলিতে জীবন্ত রূপ লাভ করেছে সাঁওতাল মা ও দুই ছেলে। এছাড়াও তার অসামান্য কয়েকটি বিখ্যাত শিল্পকর্মের মধ্যে পড়ে, তারপর এগুলো একটু কোটেশন করে তোমরা লিখবে, গণেশ জননী, রাধাকৃষ্ণ, কৃষ্ণ ও নাগিনী প্রভৃতি, এগুলো কিন্তু তার চিত্রের নাম। তারপরে পয়েন্ট করবে সম্মাননা, এই পয়েন্টটা করবে। সম্মাননা পয়েন্ট করে এই পয়েন্টটার মধ্যে লিখবে, 1955 খ্রিস্টাব্দে তিনি পদ্মাভূষণ উপাধিতে ভূষিত হন। লাস্ট পয়েন্ট করবে শেষ কথা, এই শেষ কথা পয়েন্টটা সম্পর্কে তোমরা লিখবে, লোকশিল্পের আঙ্গিকে তিনি তার শিল্প বৈশিষ্ট্যকে এক ভিন্ন মাত্রায় দান করেছিলেন। সে কারণেই তিনি হয়ে উঠেছিলেন সমকালীন শিল্পীদের চেয়ে এক উল্লেখযোগ্য চিত্রকর। এইভাবে পয়েন্টটা লিখলে 5-এর মধ্যে 5 নম্বর তোমরা পাবেই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এরপরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা দেখাবো, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও সক্রিয়তা বিষয়ে আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, বাঙালির চিত্রকলার ইতিহাসে চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ এই অধ্যায় থেকে 2টি নোট পড়ে যাবে, একটা যামিনী রায় আর একটা রামকিঙ্কর বেইজ। এই 2টি নোট পড়ে গেলেই তোমরা কিন্তু এখান থেকে একটা কমন পেয়ে যাবে। তো একটি প্রশ্নের উত্তর দেখালাম, এরপরে ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরটা একদম পয়েন্ট করে উত্তর, সহজ ভাষায় উত্তর আমি তোমাদের দেখাবো।